হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো পিএ বিএসসি বিকম অনার্স কিংবা এমডিসি বা পাস করছে তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইএন বা পরিবেশ বিদ্যার প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ওয়ান মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত এমসি কিউ কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনো পর্যন্ত ইএনভিএস বা পরিবেশ বিদ্যার ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখুন কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে পঁচিশ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখি এই ভিডিওর বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চলো বেশি দেরি করবো না আজকে আমরা দেখে নেবো ইএনভিএস বা পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ ওয়ান মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে দেখে নাও তোমরা কোশ্চেনগুলি পৃথিবীতে যতগুলি জীব প্রজাতি বাস করে তার আনুমানিক সংখ্যা হলো ওয়ান পয়েন্ট ফোর কোটি পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও পৃথিবীতে যতগুলি জীব প্রজাতিকে সম্পূর্ণরূপে শনাক্ত করা গেছে তা হলো প্রায় সতেরো পয়েন্ট ফাইভ লক্ষ পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ এনভায়রন থেকে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও পরিবেশ বিদ্যা হলো বিজ্ঞান ও রসায়নের বিভিন্ন শাখার সমাহার পরিবেশ বিদ্যায় আলোচিত হয় তাত্ত্বিক ও প্রায়োগিক দিক পরবর্তী কোশ্চেন ওজন আবরণী পৃথিবীকে রক্ষা করে সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে পরবর্তী কোশ্চেন পরিবেশ সংক্রান্ত বিষয়ে প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেনের স্টক হোমে অ্যান্সার হবে সুইডেনের স্টক হোমে পরিবেশের ভৌত শর্ত হলো মৃত্তিকা অ্যান্সার হবে মৃত্তিকা পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টর স্কেলে অ্যান্সার হবে রিক্টর স্কেলে পরবর্তী কোশ্চেন চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় টাইফোন উনিশশো চুরাশি সালে ভারতে গ্যাস দুর্ঘটনা হয়েছিল ভূপালে তারপরে কি রয়েছে তোমরা দেখে নাও গারোয়াল হিমালয়ে অরণ্য সংরক্ষণ আন্দোলনের নাম ছিল চিপকো আন্দোলন ভূকম্প নির্ধারক যন্ত্রটির নাম সিসমোগ্রাফ অ্যান্সার হবে সিসমোগ্রাফ সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ হলো জাপান মিনামাটা ব্যাধির কারণ পারদ ঘটিত যৌগের বিষক্রিয়া টর্নেডো এক প্রকার বিধ্বংসী ঝড় ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হল হ্যারিকেন ক্ষেত্রে ব্যবহৃত যে কীটনাশক কয়েক প্রকার পক্ষী প্রজাতির বিনাশের কারণ সেটি হল ডিডিটি এনসাবে ডিডিটি পরবর্তী কোশ্চেন জাপানে প্রতি বছর ভূমিকম্প হয় দশ হাজার বার ভূপাল গ্যাস দুর্ঘটনায় নিঃসরণ ঘটেছিল এমআইসি গ্যাস অর্থাৎ মিক গ্যাস পরবর্তী কোশ্চেন মিনামাটা ব্যাধি ঘটেছিল মিনামাটা উপসাগরে এনসবে মিনা মাটা উপসাগরে পৃথিবীর বৃহত্তম প্রাণী অ্যান্সার হবে নীল তিমি এনসাবে নীল তিমি সরিসৃপের প্রথম উদ্ভব হয় কত কোটি বছর আগে প্রায় চৌত্রিশ কোটি বছর আগে ডাইনোসর বিলুপ্ত হয় অ্যান্সার হবে উনিশ কোটি বছর আগে ভূপৃষ্ঠের গড় উষ্ণতা বাইশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের গতিবেগ যা দিয়ে মাপা হয় অ্যান্সার হবে অ্যানিমোমিটার অ্যান্সার হবে অ্যানিমোমিটার প্রাচীনতম মহাদেশটি ছিল অ্যান্সার হবে প্যানজিয়া অ্যান্সার হবে প্যানজিয়া অনুমান করা হয় পৃথিবীতে জীবের উৎপত্তি হয় আনুমানিক সাড়ে তিনশো কোটি বৎসর পূর্বে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও লোকটাগ হচ্ছে একটি হর্ত অ্যান্সার হবে একটি হর্ত পরবর্তী কোশ্চেন পৃথিবীর উৎপত্তি হয়েছিল আনুমানিক পাঁচশো কোটি বছর আগে পৃথিবীর স্থলভাগের পরিমাণ উনত্রিশ শতাংশ পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল কোথায় অ্যান্সার হবে সমুদ্রে পৃথিবীর প্রিয়তম মহাসাগরের নাম হল প্রশান্ত মহাসাগর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা একুশ ভাগ অ্যান্সার হবে শতকরা একুশ ভাগ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ওশিয়ানিয়া অ্যান্সার হবে ওশিয়ানিয়া বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ আটাত্তর শতাংশ অ্যান্সার হবে আটাত্তর পারসেন্ট বা আটাত্তর শতাংশ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কি পরবর্তী কোশ্চেন বায়ু একটি অ্যান্সার হবে মিশ্র পদার্থ অ্যান্সার হবে মিশ্র পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলের অ্যান্সার হবে সাতানব্বই ভাগ অ্যান্সার সাতানব্বই ভাগ বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি ট্রোপোসফিয়ার অ্যান্স হবে ট্রোপোসফিয়া সূর্য থেকে বিকিরিত কত ভাগ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় দু হাজার কোটি ভাগের এক ভাগ দু হাজার কোটি ভাগের এক ভাগ ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এলে তাকে কি বলা হয় লাভা প্রবাহ অ্যান্স হবে লাভা প্রবাহ আমরা বাস করছি যে আদি যুগে তার নাম হল হোলো হবে ডাইনোসরদের অবলুপ্তি ঘটে যে তার নাম ক্রিটে শাস বর্তমানে মানুষের বৈজ্ঞানিক নাম কি অ্যান্সার হবে সেপিয়েন্স অ্যান্সার হবে সেপিয়েন্স পৃথিবীতে মোট প্রাপ্ত জলের কতটা সমুদ্রের জল অ্যান্সার হবে সাতানব্বই পয়েন্ট টু সেভেন অ্যান্সার হবে সাতানব্বই পয়েন্ট টু সেভেন ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কে অ্যান্স হবে ক্লোরো কার্বন পরবর্তী কোশ্চেন ওজন স্তর থাকে বায়ুমণ্ডলে স্ট্যাটোসফিয়ারে অ্যান্সবে স্ট্যাটোসফিয়ারে ওজন গহবর অবস্থিত স্ট্যাটোসফিয়ারে অ্যান্সবে স্ট্যাটোসফিয়ারে পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয় ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর আগে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ প্রায় শতকরা আশি ভাগ অ্যান্স হবে প্রায় শতকরা আশি ভাগ বাতাসে অক্সিজেনের আয়তন মাত্র শতাংশ অ্যান্সার হবে কুড়ি পয়েন্ট নাইন ফাইভ পরবর্তী কোশ্চেন পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্বর্তী স্তরটির নাম অ্যান্সার হবে কোর বা কেন্দ্রমণ্ডল পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও উদ্ভিদ প্রাণীদের আধার জীবমণ্ডল হলো পৃথিবীর অশ্বমণ্ডল অ্যান্সার হবে পৃথিবীর অশ্বমণ্ডল পরবর্তী কোশ্চেন পরিবেশের অজৈব উপাদান হলো মাটি অ্যান্সার হবে মাটি পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও বিশ্ব জাগতিক পরিবেশের সর্বাপেক্ষা বৃহৎ পরিবর্তনকারী শক্তি কোনটি অ্যান্সার হবে মানব শক্তি জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে একত্রে কী বলা হয় নীল বিপ্লব অ্যান্সার হবে নীল বিপ্লব পৃথিবীর গড় তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস আবর্জনা স্তূপ থেকে নির্গত দূষিত গ্যাস হলো মিথেন ও হাইড হাইড্রোজেন সালফাইড অ্যান্সার হবে আবর্জনা স্তূপ থেকে নির্গত গ্যাসের নাম হল মিথেন ও হাইড্রোজেন সালফাইড ঝুম চাষ হলো এক ধরনের পাহাড়ি অস্থায়ী কৃষি ঝুম চাষ হল পাহাড়ি অস্থায়ী কৃষি পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন দিনের গরম ও রাতের ঠান্ডা থেকে পৃথিবীকে রক্ষা করে কে অ্যান্সার হবে বায়ুমণ্ডল এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ